Sí, Mediclinic. সিরিয়ালে বসে আছি, ওয়েটিং করছি ভ্যাকসিনের জন্য। আজকে আমার সেকেন্ড এবং লাস্ট ডোজ, অপেক্ষা করছি এখন। প্রথমবার তো আমার একটু ব্যথা হয়নি, জ্বরও আসে নাই। সেকেন্ড টাইম নাকি অনেকেরই জ্বর আসে, ব্যথা হয়, একটু টেনশনে আছি, দেখা যাক কি হয়। I'm from Bangladesh. Oh, so can I ask you if I'm going to be here? Are you going to be in my TikTok video? No, no. It's not a YouTube video. I said, it's actually going to be on YouTube. I have a channel. I have a YouTube channel. So I do vlogging. Okay. So I do sports vlogging. Yeah. Hope you have no objection. No, but... That's fine. Okay, you're thank done you. For now. So this is mine. This is your card. You're going to sit 15 minutes in the waiting room. Okay. And then... Our vaccine has been done. Now we have to wait 15 minutes. It is the system. 15 minutes maybe your observation er agbe tapor amake jete debo to jarai amra vaccine niyeche shobai ekhon wait korche first dose ta niyar pore amra kono jor ashini shamanno ektu byatha hoyechilo kintu ekhon bollo je second dose ta niyar pore mainly beshibhag manusher byatha hoy jor ashe তো এটার জন্য আমাকে প্যানাডো খেতে হবে। প্যানাডো মানে প্যারাসিটামলের মতোই একটা কিছু, সাউথ আফ্রিকা এটাকে প্যানাডো বলে। তো আমার ভ্যাকসিন নেওয়া হয়ে গেল, এখন চলে যাচ্ছি। এটা ছিল মেডিক্লিনিক, খুব সুন্দর একটা পরিবেশ, ভেরি নিট অ্যান্ড ক্লিন অ্যাজ ইউ ক্যান সি। এটা খুবই ভালো একটা পপুলার ক্লিনিক কেপ টাউনের। খুব খুশিতে তো ফেরত চলে যাচ্ছি, ভ্যাকসিন নেওয়া হয়ে গেল। কিন্তু আমার যে জ্বর আসবে না ব্যথা হবে কি পরিমাণ কোনো ধারণা নেই, ভয় পাচ্ছি। সেকেন্ড টাইম নাকি প্রচুর ব্যথা হয়। আমি সবাইকে রিকমেন্ড করব ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার জন্য, কারণ কিছু কিছু পণ্ডিতরা ভ্যাকসিন দিতে চায় না, তারা মনে করে ভ্যাকসিন না দিয়ে ভালো থাকবে। কিন্তু আমি মনে করি ভ্যাকসিনটা দেওয়া ভীষণ জরুরি। ভ্যাকসিন দেওয়ার পরেও অনেকের করোনা ভাইরাস হয়, কিন্তু হলেও যতটুকু আমি ধারণা পেয়েছি অতটা এক্সট্রিমে যায় না। তো প্রত্যেকের উচিত ভ্যাকসিনটা নিয়ে নেওয়া, তাহলে হয়তো আপনাকে অতটা সাফার করতে হবে না, হয়তো অল্পের ভিতরে আপনি ভালো হয়ে উঠতে পারবেন। তো যে কারণে আমি ভ্যাকসিনটা নিয়ে নিলাম। অনেকে মনে করে ভ্যাকসিন না নিলেই বোধহয় ভালো থাকা যাবে, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। ভ্যাকসিনটা নিলেই ভালো থাকা যাবে, যদিও করোনা ভাইরাস ক্যাচও করে, তারপরও আপনি খুব দ্রুতই ভালো হয়ে উঠবেন। আর আমার চ্যানেলটা যারা যারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ করে ফেলুন, আর আমার একটা ফেসবুক পেজও আছে, সেটাও ফলো করবেন, একই নাম, শাইলা রাও ভ্লগস।